অ্যারেস্ট অফ আ ওম্যান, অর্থাৎ একজন মহিলাকে অ্যারেস্ট করার ব্যাপারে কী কী নিয়ম রয়েছে। অ্যাজ পার সেকশন 46 সাবসেকশন 4 অফ CRPC, নো ওম্যান শ্যাল বি অ্যারেস্টেড আফটার সানসেট অর বিফোর সানরাইজ, অর্থাৎ কোনো মহিলাকে সূর্যাস্ত যাওয়ার পর এবং সূর্য ওঠার আগে পর্যন্ত অ্যারেস্ট করা যাবে না। কিন্তু সেখানে একটা এক্সেপশন রয়েছে, সেই মহিলাটি সেই ধরনের কোনো হিনিয়াস ক্রাইম করে থাকে, সেই ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাসের প্রায়র পারমিশন নিয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা যেতে পারে। মহিলাকে অ্যারেস্ট করার জন্য সবসময় কিন্তু একজন মহিলা পুলিশ কনস্টেবল অথবা মহিলা পুলিশ অফিসার অবশ্যই প্রয়োজন। কিন্তু অ্যারেস্ট করার সময় কোনো মহিলা পুলিশ কনস্টেবল বা কোনো মহিলা পুলিশ অফিসার যদি অ্যাভেলেবেল না থাকে, সে সময় কিন্তু একজন পুলিশ অফিসারও কিন্তু একজন মহিলাকে অ্যারেস্ট করতে পারে। সেক্ষেত্রে প্রভিশন রয়েছে, পুলিশ অফিসার কিন্তু তাকে কোনোভাবে টাচ করতে পারবে না। একজন মহিলাকে মধ্যরাতের অ্যারেস্ট করা নিয়ে দুটো ফেমাস ল্যান্ডমার্ক কেস রয়েছে। একটা রয়েছে শিলা ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 1983, এবং আরেকটি রয়েছে স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস খ্রিস্টান কমিউনিটি ওয়েলফেয়ার কাউন্সিল অফ ইন্ডিয়া 2003। আইন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে আমাকে ফলো সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অপরকে শেয়ার করে সাহায্য করুন।